আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের মূল্যায়ন প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিত। বন্ধুরা, তোমাদের তিনটি মূল্যায়ন রয়েছে, শিক্ষণকালীন মূল্যায়ন, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে জুন মাসের শেষ সপ্তাহে, আর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। বন্ধুরা, এই তিনটি মূল্যায়নের জন্য তোমাদের পড়তে হবে অভিজ্ঞতা নং একের সে নাম হচ্ছে ঈশ্বরের বিশ্বাস, ডানে রয়েছে ঈশ্বর ঈশ্বরের বিশ্বাস দেখতে পাচ্ছ। এরপরে অভিজ্ঞতা নং দুইয়ের জন্য পড়তে হবে শিরোনাম হচ্ছে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার, ডানে দেখো ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। বন্ধুরা, তোমরা যদি পারো ভালো নাম্বার তোমাদেরকে দিতে চাই আমরা সর্বোচ্চ নাম্বার, তাহলে দিবে ত্রিভুজ, আর সর্বনিম্ন হচ্ছে চতুর্ভুজ, আর মাঝের হচ্ছে বৃত্ত। তোমাদের এই তিনটি ইন্ডিকেটরের মাধ্যমে শনাক্ত করা হবে, এই তিনটি ইন্ডিকেটরের মাধ্যমে তোমাদেরকে নাম্বারিং করা হবে। অভিজ্ঞতা নং তিনে দেখো শিরোনাম হচ্ছে আত্মার অবিনাশিতা জন্মান্তর ও কর্মফল, ডানে দেখো দেখতে পাচ্ছ তোমাদের এই টপিকস উপর পড়তে হবে। এরপর অভিজ্ঞতা নং চারের জন্য হচ্ছে নিত্যকর্ম, আবার বলছি তোমাদেরকে তোমাদের জন্য সর্বোচ্চ নাম্বার হচ্ছে ত্রিভুজ, সর্বনিম্ন চতুর্ভুজ, মাঝারি বৃত্ত। অভিজ্ঞতা নং পাঁচের জন্য রয়েছে দেখো শিরোনাম হচ্ছে গুসিতা উপাসনা প্রার্থনা দেবদেবী ও পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র, এখানে ডানে ডানে দেখো যে শিখন তুমি যা পড়তে হবে। এরপরে অভিজ্ঞতা নং ছয়ের জন্য পড়তে হবে যোগাসন, এটা শিরোনাম ডানে রয়েছে দেখতে এখান থেকে প্রশ্ন করা হবে। অভিজ্ঞতা নং সাতের জন্য রয়েছে মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহকর্মী সহমর্মিতা সাহিত্যশীলতা আদর্শ জীবন আচরিত। এরপরে অভিজ্ঞতা নং আটের জন্য রয়েছে স্বাবস্থান। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সর্বোচ্চ নাম্বার ত্রিভুজ, মাঝারি বৃত্ত, সর্বনিম্ন নাম্বার চতুর্ভুজ, এই তিন ক্যাটাগরি তোমাদেরকে নাম্বারিং করা হবে, মানে এই তিনটি ইন্ডিকেটরের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে। আর হ্যাঁ, তোমাদের জন্য আমরা প্রত্যেক বিষয়ের ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, প্লেলিস্টটি দেখতে পাবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2023 সালের মূল্যায়ন প্রশ্ন এই প্লেলিস্টটি গিয়ে তোমরা তোমাদের সকল বিষয় দেখতে পাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।